নমস্কার আপনাদের সবাইকে আজ আরো একবার অ্যারাইজ একাডেমিক ক্লাসরুমে স্বাগত জানাই। আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমর শ্রী রঘুনাথ হাই স্কুল, প্রাক্তন শিক্ষক সিলদা রাধাচরণ ইনস্টিটিউশন এবং তেঁতুলবেড়িয়া সুরেন্দ্র তপশিক্ষা নিকেতন। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে কিন্তু আমি ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের অন্তর্গত ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা শুরু করব। তোমরা সবাই জানো যে ভূগোল বিষয়টা ভালো করে অনুধাবন করতে গেলে ম্যাপের গুরুত্ব কতখানি। ম্যাপ পয়েন্টিং ভালো করে না শিখলে এবং ভারতের আউটলাইন ম্যাপটা তোমরা যদি ভালো করে আঁকতে না পারো, তাহলে কিন্তু ভূগোল বিষয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। তাই ম্যাপ পয়েন্টিং শেখার পাশাপাশি আমরা কিন্তু ভারতের আউটলাইন ম্যাপটাও প্র্যাকটিস করব আঁকা, যাতে করে প্রত্যেকটি আঞ্চলিক ভূগোলের প্রশ্নে আমরা ভারতের মানচিত্র উপস্থাপন করে যে বিষয়টি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সেই বিষয়টিকে পয়েন্ট করে উপস্থাপন করতে পারি, যাতে করে ভালো মার্কস ক্যারি করা সম্ভব হয়। যাই হোক, আমি আলোচনা শুরু করার আগে সবাইকে একবার বিনম্রভাবে অনুরোধ করব, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। ক্লাস শুরুর আগে আরেকটা কথা একটু বলে নিই, আমাদের এই ভিডিওটা দেখার সময় যদি তোমাদের বোর্ডের লেখাগুলো অস্পষ্ট মনে হয় তাহলে তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি গুগল ড্রাইভের লিংক দেওয়া থাকবে, সেই গুগল ড্রাইভের লিংকটা ক্লিক করে বোর্ডের লেখাগুলোকে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে। তাই আমার প্রত্যেক ছাত্রের কাছে বলা থাকলো, তোমরা কিন্তু অবশ্যই বোর্ডে আমি যা যা লিখে দেখব লিখে রাখবো তোমরা কিন্তু সেটা তোমাদের ভূগোল খাতায় নোট করে নেবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধে হবে। যাই হোক, আর কথাটা বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। আজকের আলোচনার বিষয় ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং শুরু করার আগে আমি আমার সকল স্নেহের ছাত্রদের বলবো, তোমরা কিন্তু ভালো করে ভারতবর্ষের মানচিত্রটা প্রথমে উপলব্ধি করার চেষ্টা করবে, অনুধাবন করার চেষ্টা করবে, ওয়াচ করবে, অবজার্ভ করবে। আমি অবজার্ভ করতে বলবো, ওয়াচ করা মানে কিন্তু দেখা, আর অবজার্ভ করা মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, অর্থাৎ খুব ভালো করে দেখা, নিখুঁতভাবে দেখা। যত ভালোভাবে তোমরা মানচিত্রটাকে দেখবে তত মানচিত্র সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট হবে। আমি তোমাদের জন্য এখানে একটা ভারতবর্ষের ম্যাপ রেখেছি, এই ম্যাপটাতে তোমরা ভালো করে দেখার চেষ্টা করো। এইটা হচ্ছে ভারতবর্ষের আউটলাইন ম্যাপ, তোমরা দেখতে পাচ্ছ। এই আউটলাইন ম্যাপটা কিন্তু আমাদের আঁকা অভ্যাস করতে হবে, যাতে করে আমরা পরীক্ষাতে ভালো মার্কস ক্যারি করতে পারি। যে কোনো আঞ্চলিক ভূগোলের প্রশ্নপত্রে ম্যাপ এঁকে উত্তরটা আমরা যদি লিখতে পারি তাহলে ভালো মার্কস ক্যারি করা সম্ভব। তাহলে এটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। এই ভারতবর্ষের ভেতরে আমরা জানি 28টা অঙ্গরাজ্য আছে এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তাই আমাদের প্রত্যেকটি বিভিন্ন কালার বা রং দিয়ে যে অঙ্গরাজ্যগুলোকে আলাদা করে দেখানো হয়েছে, এই অঙ্গরাজ্যগুলোর অবস্থানটাও আমাদের ভালো করে খেয়াল করতে হবে। লক্ষ্য করে দেখো, এইটা আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ঠিক বাঁদিকে হলুদ কালারটা হচ্ছে বিহার, বাঁদিকে গোলাপি কালারের যে রাজ্যটা আছে তার নাম ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে যে অরেঞ্জ কালারের রাজ্যটি তার নাম উড়িষ্যা, উড়িষ্যার ঠিক নিচে আছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের বাম দিকে আছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের নিচে আছে তামিলনাড়ু, তামিলনাড়ুর বাঁ দিকে আছে কেরালা, কেরালার উত্তরে হলুদ রঙের রাজ্যটির নাম কর্ণাটক, কর্ণাটকের উত্তরে গোলাপি রঙের রাজ্যটির নাম মহারাষ্ট্র, মহারাষ্ট্রের ডান দিকে এবং উড়িষ্যার মাঝখানে যে হলুদ রঙের লম্বা রাজ্যটি তার নাম ছত্তিশগড়, ছত্তিশগড়ের বাঁ দিকে এটার নাম মধ্যপ্রদেশ। আমরা সবাই জানি মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি করা হয়েছে। মহারাষ্ট্রের উত্তর দিকে আছে গুজরাট নামক রাজ্য, গুজরাটের উত্তরে আছে রাজস্থান নামক রাজ্য, রাজস্থান এবং হচ্ছে মধ্যপ্রদেশের উত্তর অংশে আছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের উত্তরে আছে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড রাজ্যটা আগে উত্তরপ্রদেশের অন্তর্গত ছিল, বর্তমানে এটি আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে।
এবং আমরা এটাও জানি ঝাড়খণ্ডটিও বিহারের অন্তর্ভুক্ত ছিল, ঝাড়খণ্ড রাজ্যটিও কিন্তু বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। এছাড়াও উত্তরপ্রদেশের পশ্চিম দিকে এখানে আমাদের আছে হরিয়ানা, যেটা আবার সবুজ কালারের, হরিয়ানার পশ্চিম দিকে আছে পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের পশ্চিম দিকে আছে হিমাচল প্রদেশ এবং একেবারে সর্বোত্তর আছে জম্মু এবং কাশ্মীর। এই জম্মু এবং কাশ্মীরটা আগে একটি পূর্ণাঙ্গ রাজ্য ছিল, বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে। জম্মু এবং কাশ্মীর একটা কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল। তাই আগে 29টি অঙ্গরাজ্য ছিল, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, বর্তমানে একটি রাজ্য কমে গিয়ে 28টি অঙ্গরাজ্য হয়েছে এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। এটা কিন্তু প্রথমে আমাদের ভালো করে অবজার্ভ করতে হবে ম্যাপ পয়েন্টিং শিখতে গেলে। ভারতবর্ষের মানচিত্রটা আমরা যত ভালো করে পর্যবেক্ষণ করব তত কিন্তু আমরা ম্যাপ পয়েন্টিং নিখুঁতভাবে করতে পারবো, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। আর একটা কথা আমি কি বলেছিলাম, এই আউটলাইন ম্যাপটা আঁকা আমাদের অভ্যাস করতে হবে। সেটা কেমন করে আঁকতে হয় আমি তোমাদের একটু পরেই বোর্ডে এঁকে দেখাবো, তোমরা বাড়িতে অভ্যাস করলে তোমরাও কিন্তু আঁকতে পারবে। এরপরে যে লক্ষ্য করতে হবে, এই যে প্রত্যেকটি রাজ্য আমি তোমাদের দেখালাম রাজ্যগুলোর অবস্থান, এই রাজ্যগুলোর রাজধানীগুলোর লোকেশনটা আমাদের ভালো করে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আছে, এই দেখো বিহারের রাজধানী পাটনা বিহারের প্রায় মধ্যভাগে আছে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিও প্রায় ঝাড়খণ্ডের প্রায় মধ্যভাগে আছে, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর আমরা দেখতে পাচ্ছি প্রায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত, পুরোপুরি সমুদ্রে নয় প্রায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত আমরা বলতে পারি। এছাড়া এইভাবে প্রত্যেক যত রাজ্য আছে, 28টি অঙ্গরাজ্য আছে এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, প্রত্যেকটি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীগুলোর অবস্থানটা ভালো করে আমাদের দেখে অবস্থান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। এটা না হলে কিন্তু ম্যাপ পয়েন্ট দিয়ে আমরা সাফল্য লাভ করতে পারবো না। এটা গেল প্রাথমিক কথা। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে পরীক্ষাতে, তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং একটা অত্যন্ত আবশ্যিক প্রশ্ন, এই প্রশ্নের কোনো অল্টারনেটিভ থাকে না, অর্থাৎ সমস্ত ছাত্রকে ম্যাপ পয়েন্টিংটা করতে হয় আবশ্যিকভাবে। যেহেতু প্রত্যেক ছাত্রকে আবশ্যিকভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় কেবলমাত্র বহিরাগত ছাত্র ছাড়া, তাই আমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিংটা সবাইকে শিখতে হবে ভালোভাবে। তোমাদেরকে বলে রাখি মাধ্যমিক পরীক্ষাতে তোমাদেরকে কিন্তু ভারতবর্ষের একটা আউটলাইন ম্যাপ দেওয়া হবে, সেই আউটলাইন ম্যাপে তোমাদের নাম রোল নাম্বার লেখার জায়গা থাকবে। তোমরা কিন্তু অবশ্যই ওই ম্যাপের যে লুজ পেপারটা তোমাকে দেওয়া হবে সেই পেপারে তোমার নাম রোল নাম্বার স্পষ্ট করে লিখবে এবং ওই ম্যাপটার ওপরে যিনি পরীক্ষক বা ইনভিজিলেটর থাকবেন তিনি সই করে দেবেন যাতে ম্যাপটা অথেন্টিক হয়। এরপরে তোমরা ম্যাপটা যখন পয়েন্টিং করবে, পয়েন্টিং করার পর যখন খাতাটা বাঁধবে তখন এই কথাটা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে, তোমরা কিন্তু ম্যাপটাকে খাতার একেবারে সামনে বা একেবারে পেছনে বাঁধবে না। কেন বাঁধবে না, না খাতার সামনে বা পেছনে লুজ ম্যাপটাকে বাঁধলে খাতাটা বাইন্ডিং করার সময়, প্যাকেটিং করার সময় ওটা ছিঁড়ে যেতে পারে। কি করবে তাহলে, না খাতার যেটা ফার্স্ট পেজ, মাধ্যমিক পরীক্ষার যে খাতা সে পরীক্ষার ফার্স্ট পেজটা কিন্তু লেখা হয় না, ফার্স্ট পেজে বিভিন্ন ইনস্ট্রাকশন ছাপানো থাকে, বোর্ডের তরফ থেকে ইনস্ট্রাকশনগুলো ছাপানো থাকে এবং নাম্বার দেওয়ার জন্য বক্স করা থাকে, সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়ে নেবে, ওখানে কিছু লেখার ব্যাপার থাকে না। ওই ফার্স্ট পেজটা উল্টে নিয়ে ফার্স্ট পেজের ভেতরে ম্যাপটাকে রাখবে এবং তারপরে ম্যাপটাকে কিন্তু তোমরা দড়ি নিয়ে সুতো দিয়ে বেঁধে দেবে, তাহলে দেখবে তোমার ম্যাপটা মূল খাতা থেকে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, ম্যাপটা সুরক্ষিত থাকবে। এবং খাতার প্রথমে বাঁধলে পরীক্ষক কিন্তু ম্যাপটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন, এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কথা। ম্যাপটা কিন্তু খাতার ফার্স্ট পেজের পরে রেখে সুতো দিয়ে বাঁধতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা,
আমি আমার স্নেহের ছাত্রদের বলবো, তোমরা ম্যাপ পেন্টিং করার সময় কোনো পেন বা বল পেন ব্যবহার করবে না, সেটা নীল হোক বা কালো হোক, তোমরা ম্যাপ পেন্টিং করবে পেন্সিল দিয়ে। খেয়াল করবে পেন্সিলটাতে যেন একটু ডিপ ভাবে লেখা হয়, অর্থাৎ 5B বা 6B পেন্সিল ব্যবহার করবে যাতে ম্যাপ পেন্টিংটা ডিপ হয়। HB পেন্সিল ব্যবহার করলে সবচেয়ে ভালো, কিন্তু HB পেন্সিল একটু হালকা হয়ে যায়, তাই আমি 5B বা 6B পেন্সিল ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। তাহলে তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলে ম্যাপ পেন্টিং করবে, কোনোভাবেই পেন ব্যবহার করবে না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। কেন না, তোমাদের যদি সামান্য ছোটোখাটো ভুলভ্রান্তি হয়, তোমরা ইরেজার দিয়ে ওটাকে মুছে আবার সঠিকভাবে পয়েন্টিংটা করতে পারবে। পেনে যদি পয়েন্টিং করো তুমি মুছতে পারবে না, ম্যাপটা কাটাকাটি হয়ে যাবে, তাই পেনে ম্যাপ পয়েন্টিং করতে আমি না বলবো। যে সমস্ত ছাত্র ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে খুব কনফিডেন্ট, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, তারা যদি কালো পেনে ম্যাপ পয়েন্টিং করো আপত্তি নেই, কিন্তু আমার পরামর্শ পেনে ম্যাপ পয়েন্টিং না করে পেন্সিলে করাই ভালো, যাতে করে সামান্য ভুল ত্রুটি হলে বা একটু পরিবর্তন করার প্রয়োজন মনে করলে তুমি যাতে ইরেজার দিয়ে মুছে আবার নতুন করে পয়েন্টিং করতে পারো। 3 নম্বর বিষয় মনে রাখবে, ম্যাপের ভেতরে যতটা সম্ভব কম লেখালেখি করলে ম্যাপটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাই ম্যাপের ভেতরে বেশি লেখালেখি করবে না। কিভাবে পয়েন্টিং করবে সেটা আমি নিজে একেবারে এই ভিডিওতে হাতে কলমে তোমাদের দেখিয়ে দেবো, আমি যেভাবে ম্যাপ পয়েন্টিং তোমাদের শেখাবো তোমরা ম্যাপ পয়েন্টিংটা সেভাবে শিখে নেবে। 4 নম্বর বিষয়টা কি, 4 নম্বর বিষয় হচ্ছে ম্যাপ পয়েন্টিং করার কিন্তু কতকগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো কি না, পরীক্ষার প্রশ্নপত্রে বলা থাকে যে নির্দিষ্ট প্রতীক এবং নাম ব্যবহার করে ম্যাপ পয়েন্টিং করো, সেখানে কিন্তু প্রতীক ব্যবহারের কথা বলা হয় এবং নাম ব্যবহারের কথা বলা হয়, তাই প্রতীক এবং নামটা তোমাদের ব্যবহার করতে গেলে কোন কোন প্রতীক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তোমাদের থাকা দরকার, তাই প্রথমেই আমি এই প্রতীকগুলো কীরকম কীরকম ব্যবহার করব সেটা নিয়ে একটু আলোচনা করে দেব। আরেকটা কথা বলে রাখি, ম্যাপ পয়েন্টিং থাকে 10 নম্বরের, অর্থাৎ 10টা পয়েন্টিং করতে হয়, 10টা ম্যাপ পয়েন্টিং করার জন্য একটা সহজ সূত্র আছে, ম্যাপ পয়েন্টিং পরীক্ষাতে কোনখান থেকে আসবে এই নিয়ে ছাত্রদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়, যাতে কোনোরূপ বিভ্রান্তি না হয় আমি একটা সহজ তোমাদের সূত্র বলে দিচ্ছি, সেই কথাটা মনে রাখলে সেইভাবে প্র্যাকটিস করলে তোমরা দেখবে ম্যাপ পয়েন্টিং তোমাদের কাছে সহজ হয়ে গেছে, তোমরা ম্যাপ পয়েন্টিং থেকে ফুল মার্কস ক্যারি করতে পারছো এবং ভূগোল সম্পর্কে তোমার ধারণা আরও বেশি স্পষ্ট হিসেবে গড়ে তুলতে পারছো যদি আমার কথা শুনে চলতে পারো। সেটা কি না, তোমরা জানো আমাদের ক্লাস 10-এর ভূগোল সিলেবাসে মূল যে দুটো পার্ট, একটা ফিজিক্যাল জিওগ্রাফি, একটা রিজিওনাল জিওগ্রাফি, এছাড়াও আরও দুটো পার্ট আছে, একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা আমরা সবাই জানি, আরেকটা হচ্ছে উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। আমি এই যে আঞ্চলিক ভূগোল পাঠ, আঞ্চলিক ভূগোলে আমরা কি পড়ি, আঞ্চলিক ভূগোলে আমরা ভারতবর্ষ সম্পর্কে পড়ি, ক্লাস 9-এ পশ্চিমবঙ্গ সম্পর্কে পড়ি, ক্লাস 10-এ ভারতবর্ষ সম্পর্কে পড়ি। এখানে এই আঞ্চলিক ভূগোলে ভারতবর্ষ পড়তে গিয়ে আমাদের যে কটা অধ্যায় বা চ্যাপ্টার পড়তে হয় সেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাধারণত একটি করে ম্যাপ পয়েন্টিং পরীক্ষাতে আসে। কেমন করে ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করে বলি, তোমরা মনে করো ভারতের আঞ্চলিক ভূগোলের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ভারতের অবস্থান আয়তন চতুঃসীমা রাজ্য এবং রাজধানী, ঠিক কিনা, তাহলে ওই যে প্রথম চ্যাপ্টারটা ওখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। দ্বিতীয় চ্যাপ্টারের নাম ভারতের ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই আসবে, যেহেতু ভূপ্রকৃতি চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার, ওর মধ্যে ভারতের পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, দ্বীপ এবং দ্বীপপুঞ্জ সহ অনেক বেশি পড়াশোনা করতে হয়, তাই কখনো কখনো ভূপ্রকৃতি থেকে আমরা একটার জায়গায় দুটো প্রশ্ন পরীক্ষাতে দেখতে পাই। তাহলে ভারতের অবস্থান ফার্স্ট চ্যাপ্টার,
ভারতের অবস্থান, আয়তন, চতুঃসীমা, এই যে ফার্স্ট চ্যাপ্টার, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। দ্বিতীয় চ্যাপ্টার ভারতবর্ষে এই ভূ প্রকৃতি, সেখান থেকে একটা তো আসবেই, দুটোও আসতে পারে। তিন নম্বর চ্যাপ্টার ভারতের নদ নদী, সেখান থেকেও ভারতবর্ষের নদ নদী থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে ম্যাপ পয়েন্টিং হিসাবে। নদ নদী থেকে যদি প্রশ্ন নাও আসে, ভারতবর্ষের হ্রদ থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। অর্থাৎ নদ নদী এবং হ্রদ এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পাবে। কোনো কোনো বছর দুটোই দেওয়া হয়, একটা নদ নদীও পয়েন্টিং করতে বলা হয়, কখনো কখনো একটা হ্রদও পয়েন্টিং করতে বলা হয়। ফলে তিন নম্বর চ্যাপ্টার ভারতের নদ নদী, চার নম্বর চ্যাপ্টার ভারতবর্ষের জলবায়ু, ভারতবর্ষের জলবায়ু অঞ্চল যে কোনো একটা পয়েন্টিং করতে বলতে পারে। পাঁচ নম্বর চ্যাপ্টার হচ্ছে ভারতবর্ষের মৃত্তিকা, মৃত্তিকা অঞ্চল একটা পয়েন্টিং করতে বলে। তারপরে আছে ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদের অঞ্চল একটা পয়েন্টিং করতে বলে। নেক্সট হচ্ছে ভারতবর্ষের কৃষি, সেখানে ধান উৎপাদক অঞ্চল বা গম উৎপাদক অঞ্চল বা পাট উৎপাদক অঞ্চল বা চা উৎপাদক অঞ্চল বা কার্পাস উৎপাদক অঞ্চল, যেগুলো সিলেবাসে আছে ওই উৎপাদক অঞ্চল থেকে একটা ম্যাপ পয়েন্টিং পড়ে। এছাড়া ভারতবর্ষের শিল্প চ্যাপ্টারে লৌহ ইস্পাত শিল্প আছে, কার্পাস বা বস্ত্রবয়ন শিল্প আছে, তথ্য প্রযুক্তি শিল্প আছে, ইঞ্জিনিয়ারিং শিল্প আছে। এইভাবে ভারতবর্ষের বিভিন্ন শিল্প কেন্দ্র নিয়ে একটা ম্যাপ পয়েন্টিং আসে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ভারতবর্ষের শহর, নগর, বন্দর, এখান থেকে একটা বা কখনো কখনো দুটো প্রশ্ন আসে। এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মূলত দশটি প্রশ্ন ম্যাপ পয়েন্টিং হিসাবে দেওয়া হয়। তাই আমরা যদি চ্যাপ্টার ধরে ধরে ব্যাপারটাকে শিখি, তাহলে কিন্তু আমাদের ম্যাপ পয়েন্ট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি তোমাদের আগামী কয়েকদিনের ক্লাসে এইভাবে একেবারে ধারাবাহিকভাবে চ্যাপ্টার অনুযায়ী ম্যাপ পয়েন্টিংগুলো আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটি ক্লাস পুরোটা মন দিয়ে যদি দেখো, অবশ্যই ম্যাপ পয়েন্টিং তোমরা শিখতে পারবে। তাহলে আমি কিন্তু প্রধান প্রধান কথাগুলো বলে নিলাম। এবারে এসো আমরা কি কি প্রতীক বা চিহ্ন ব্যবহার করতে পারি ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে, সেটা একটু আলোচনা করি। প্রথমে বলি, আমরা যখন কোনো শহর, নগর এগুলো যখন চিহ্নিত করতে বলা হবে, আমরা যদি দেখবো যদি সেটা দেশের রাজধানী হয়, ধরো ভারতবর্ষের রাজধানী নতুন দিল্লি, নতুন দিল্লির লোকেশনটা হচ্ছে, দেখো এটা নতুন দিল্লি, নতুন দিল্লির লোকেশনটা দেখতে পাচ্ছ, যেহেতু এটা দেশের রাজধানী, তাহলে কিন্তু আমি এই দেশের রাজধানী পয়েন্টিং করার সময় আমরা কিন্তু এইভাবে করতে পারি। কিভাবে? দেশের রাজধানী যখন পয়েন্টিং করব, আমি এইভাবে করতে পারি, দেশের রাজধানী পয়েন্টিং করার সময় আমরা কি করব, আমরা এই প্রতীকটা ব্যবহার করব। কোন প্রতীকটা আমি তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা প্রথমে গোল করলাম, এটাকে ভেতরটাকে ব্ল্যাকেন করে দিলাম, তারপরে তার বাইরে একটা বৃত্ত এঁকে দিলাম। এটা কিন্তু বাইরের বৃত্তটা কিন্তু তার আয়তন বোঝাচ্ছে না, বাইরের বৃত্তটা ভেতরের অবস্থানটাকে আরো স্পষ্ট করে দেখানোর জন্য বাইরে একটা বৃত্ত দিলাম। দেশের রাজধানীর ক্ষেত্রে আমরা এই রকম একটা প্রতীক ব্যবহার করলাম। যদি কোনো রাজ্যের রাজধানী হয়, যদি রাজ্যের রাজধানী হয়, তাহলে আমরা কি ব্যবহার করব, রাজ্যের রাজধানীর ক্ষেত্রে আমরা কোন প্রতীক ব্যবহার করব, রাজ্যের রাজধানীর ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের জাস্ট একটা গোল চিহ্ন দিলাম, এই গোলটাকে আমি আরো প্রমিনেন্ট করার জন্য বাইরে একটা গোল দিলাম। তাহলে দেশের রাজধানীর ক্ষেত্রে আমি যে প্রতীকটা ব্যবহার করেছিলাম, রাজ্য রাজধানীর ক্ষেত্রে কিন্তু প্রতীকটা আমি আরেকটু চেঞ্জ করে দিলাম। এরপরে যদি কোনো রাজধানী নয়, এমনি গুরুত্বপূর্ণ কোনো শহর বা নগর হয়, যদি গুরুত্বপূর্ণ কোনো শহর, নগর বা বন্দর যদি হয়, গুরুত্বপূর্ণ শহর বা নগর যদি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কেমন করে পয়েন্টিং করব, আমরা সেক্ষেত্রে পয়েন্টিং করব শুধুমাত্র একটা বক্স করলাম, দিয়ে এটাকে আমি এইভাবে একটা চতুর্ভুজ দিয়ে বক্সটাকে দেখিয়ে দিলাম, যাতে করে প্রতীকগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ফেলছি। এখানে একটা কথা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখা প্রয়োজন, সেটা কি না, এই যে আমি ম্যাপ পয়েন্টিং করার সময় এই যে লোকেশনটা ব্যবহার করছি, সেটা কিন্তু খুব বড় করব না, আর একেবারে ফুটকি বা বিন্দুর মতোও করব না। একেবারে ফুটকি বা বিন্দুর মতো করলে আমার লোকেশনটা পরীক্ষক বুঝতে পারবেন না, তাই আমি যথাসম্ভব ছোট করে দেওয়ার চেষ্টা করব, বাইরে সেটাকে একটা গোল করে প্রমিনেন্ট করার চেষ্টা করব। আর বেশি বড় করে যদি আমরা করি,
তাহলে কিন্তু ওটা ওর আয়তনের তুলনায় অ্যাকচুয়ালি বেশি আয়তনকে বোঝাবে। নতুন দিল্লির আয়তন যতখানি তার থেকে যদি বড় আয়তনের ম্যাপ পয়েন্টিং করি তাহলে সেটা কিন্তু ভৌগোলিক নিয়ম অনুসারে ঠিক করা হবে না। তাই একেবারে ক্ষুদ্র ফুটকিও দিয়ে করবো না, আবার একেবারে বড় করেও করবো না, এমন একটা সাইজের আমরা লোকেশন পয়েন্টিং করব যাতে করে ওর আয়তনের সঙ্গে সাযুজ্য থাকে, খুব বড়ও নয় খুব ছোটও নয়, মাঝারি আকারের পয়েন্টিং করব। বাইরে একটা আমরা প্রমিনেন্ট করার জন্য হয় একটা বৃত্ত এঁকে দেবো, নতুবা একটা চতুষ্কোণ এঁকে দেবো যাতে করে ওটা প্রমিনেন্ট হতে পারে। এরপর দেখো আমি যদি পর্বত শ্রেণী আঁকতে চাই, তাহলে পর্বত শ্রেণী আঁকতে গেলে পর্বত শ্রেণীকে আমি কিভাবে পয়েন্টিং করব, পর্বত শ্রেণীকে পয়েন্টিং করব আমি এইভাবে, ধর পর্বত শ্রেণীটা আছে এইভাবে, এটা কিন্তু পর্বত শ্রেণী মানে আঁকার নিয়ম। আমি বলছি আরো সুন্দর করার জন্য পর্বতের দুটো ঢালকে স্পষ্ট করে বোঝানোর জন্য আমি দুদিকের দুটো ঢালকে কিন্তু এইভাবে যদি দেখিয়ে দিই তাহলে কিন্তু ম্যাপটা আমার দেখতেও ভালো হবে এবং আমার পর্বত শ্রেণীর ঢালগুলোকেও আমি বোঝাতে পারবো। অর্থাৎ এটা কিন্তু একটি ঢালটা বোঝানোর জন্য আমি পর্বত শ্রেণীটাকে করলাম। মনে রাখতে হবে পর্বত শ্রেণীর বিস্তার যতখানি ততখানি কিন্তু আমি বিস্তার দেখাবো, বেশিও দেখাবো না কমও দেখাবো না। তাহলে পর্বত শৃঙ্গের ক্ষেত্রে আমরা কি পয়েন্টিং প্রতীক ব্যবহার করবো, পর্বত শৃঙ্গের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ছোট্ট একটা বো বা ডেল্টা ব্যবহার করব, এটা পর্বত শৃঙ্গের চিহ্ন, ফলে পর্বত শৃঙ্গের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করব। যদি কোনো নদী আমাকে ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়, নদ নদী দুটো একই বিষয়, ম্যাসকুলিন জেন্ডার এন্ড ফেমিনিন জেন্ডার, নদীর ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, তাহলে আমরা যেভাবে কল্পনা করি সেইভাবে দামোদরকে নদ বলি, গঙ্গাকে নদী বলি, যাই হোক, তাহলে নদীর ক্ষেত্রে কিন্তু আমরা একটা জাস্ট যেদিকে নদীটা বয়ে গেছে সেদিকে তীর চিহ্ন দিয়ে দেখাবো, নদীটার ক্ষেত্রে আমরা এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে দেখাবো, অর্থাৎ নদীটা কোন দিকে বহমান। এবং মনে রাখতে হবে নদীটার উৎসব দিকটা সরু হবে, যত মোহনার দিকে যাবে নদীটা একটু চওড়া হবে। আমরা যদি উৎসতে নদীটার খরস্রোতা হয় এবং সরু হয়, যত মোহনার দিকে এগোবে নদীটা তখন ক্রমশ চওড়া হয়ে যায়, তার গভীরতা কমে যায়। তাই আমি কিন্তু এখানেও নদীটা যখন আঁকবো তখন কিন্তু তীর চিহ্ন দেবো এবং উৎসব দিকটা যখন সরু করবো মোহনা দিকটা একটু মোটা করে দেবো, বেশি না একটু মোটা করে দেবো। নদ নদীর ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। যদি আমরা কোনো হ্রদ এঁকে দেখাই তাহলে হ্রদের আয়তন অনুসারে হ্রদটা যদি এরকম আকৃতির হয় এরকম একটা দেখালাম, বা হ্রদটা যদি এরকম হয় এরকম দেখালাম, যেমন হ্রদটার আকৃতি পাবো উত্তর দক্ষিণের বিস্তারে উত্তর দক্ষিণের বিস্তার, আমরা এই ধরনের একটা আউটলাইন এঁকে হ্রদটাকে আমরা তীর চিহ্ন দিয়ে হ্রদটার নাম উল্লেখ করে দেবো। এরপর দেখা যাক আমরা যদি কোনো একটা মৃত্তিকা অঞ্চল বা স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল বা জলবায়ু অঞ্চল পয়েন্টিং করতে চাই, সেটা মৃত্তিকা অঞ্চল হতে পারে, কোনো মৃত্তিকা যে কোনো অঞ্চল যদি হয় সেটা মৃত্তিকা অঞ্চল হতে পারে, হ্যাঁ মৃত্তিকা অঞ্চল বা স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল বা জলবায়ু অঞ্চল, তাহলে যে জলবায়ুটা যেরকম করে বিস্তৃত সেইভাবে আমরা প্রথমে একটা আউটলাইন করে নেবো। আউটলাইন করে নিয়ে আমরা খুব সহজ চিহ্ন এরকম প্লাস চিহ্ন বা ইনটু চিহ্ন বা ডিভাইডেড বাই চিহ্ন, এই চিহ্নগুলো ব্যবহার করলে চট করে সহজে ম্যাপ পয়েন্টিংটা করা যায়, সময় নষ্ট হয় না। যে কোনো অঞ্চল ব্যবহারের ক্ষেত্রে আমরা প্লাস সাইন বা এখানে আমি অন্য কিছু অঞ্চলের ক্ষেত্রে এইভাবে আরেকটা এরকম করে ধরো এলাকা দেখালাম সেটাকে আমি এরকম দেখা যাবে ডিভাইডেড বাই চিহ্ন দিলাম, সহজে এগুলো কিন্তু পয়েন্টিং হবে, দেখতেও ভালো লাগবে। কিন্তু মনে রাখবে যেন সমান দূরত্বে যদি আমরা এইভাবে করি তাহলে জিনিসটা সৌন্দর্যটা ভালো থাকবে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের দিতে পারি, বা আমরা এরকমও দিতে পারি, এরকম করে দিতে পারি, এরকম করে স্কেল দিয়ে আমরা এরকম করে স্কেল সোজা করে আমরা দাগ টেনে দিতে পারি, আর কখনো আড়াআড়ি টানতে পারি, কখনো লম্বালম্বি টানতে পারি, কখনো কোনাকোনি টানতে পারি। তোমাদের যার যেটা পছন্দ হবে তোমরা এই ধরনের বিভিন্ন অঞ্চলগুলোকে পয়েন্টিং করার সময় অঞ্চলগুলোর বিস্তার অনুসারে প্রথমে একটা আউটলাইন এঁকে নিয়ে তারপরে তোমরা তোমাদের মতো করে বিভিন্ন প্রতীকটা কিন্তু পাল্টে দিতে হবে, একই প্রতীক রাখা যাবে না। সেটা মৃত্তিকা অঞ্চল হতে পারে, সেটা জলবায়ু অঞ্চল হতে পারে, সেটা স্বাভাবিক অঞ্চল হতে পারে, সেটা কৃষি উৎপাদক অঞ্চল হতে পারে, যে কোনো উৎপাদক অঞ্চলগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে করবো। সেটা মৃত্তিকা অঞ্চল হতে পারে,
বা কৃষি উৎপাদক অঞ্চলও হতে পারে। কৃষি উৎপাদক অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু আমরা এইরকম একটা এলাকাকে নির্দিষ্ট করে তারপরে আমরা বিভিন্ন পয়েন্টিং করে দেখাবো, ঠিক আছে। এরপরে যদি আমরা তোমাদেরকে বলতে চাই যে আমাদের যখন আমরা কোনো শিল্প কেন্দ্র দেখাবো, শিল্প কেন্দ্র মানে সেটা তো কোনো না কোনো শহর বা নগর, তাহলে ওই শহর বা নগরের জায়গাটা পয়েন্টিং করে দিয়ে ওই শিল্প কেন্দ্রটার যে নামটা প্রশ্নপত্রে দেওয়া আছে সেই নামটাই ওখানে লিখবো, ঠিক আছে। শিল্প কেন্দ্র যদি হয়, যদি তোমাদের কোনো বন্দর হয় সেটা খেয়াল রাখতে হবে, বন্দর মানে সেটা কিন্তু অবশ্যই কোনো না কোনো শহর বা নগর, তাহলে বন্দরের ক্ষেত্রে খেয়াল করতে হবে ওটা নদী বন্দর না সমুদ্র বন্দর। যদি বেশিরভাগ ক্ষেত্রে বন্দরগুলো সমুদ্র তীরে অবস্থিত, মানে সমুদ্র বন্দর যদি হয় তাহলে কিন্তু অবশ্যই বন্দরের চিহ্নটা এই ধরনের আমরা রাজ্যের রাজধানী যেমন করছি বা নগরের চিহ্ন যেমন করছি সেটাই করব, কিন্তু সেটা উপকূলরেখার গায়ে লেগে থাকবে, কারণ বন্দর সবসময় উপকূলে তৈরি হয়, উপকূল থেকে ভেতরে হয় না বা উপকূলের বাইরে সমুদ্রের ভেতরেও হয় না, তাই উপকূলের গায়ে লেগে থাকে যেন বন্দর পয়েন্টিং করার ক্ষেত্রে, সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে শহর নগর বন্দরের ক্ষেত্রে বন্দর যদি হয় সেটা নদী বন্দর হলে নদী তীরবর্তী অঞ্চলে নদীর গায়ে লেগে থাকবে, যদি সমুদ্র বন্দর হয় সমুদ্র উপকূল রেখার গায়ে সেটা লেগে থাকবে। এবং প্রমিনেন্ট করার জন্য আমি ডবল কোনো একটা প্রমিনেন্ট সাইন দিতে পারি যাতে করে সহজে বোঝা যায়, বোঝা গেছে কথাটা। এইরকম বিভিন্ন প্রতীকগুলোকে আমরা ব্যবহার করতে পারি ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে। আরেকটা কথা বলে রাখা দরকার, আমি আগেই বলেছি ম্যাপের ভেতরে আমরা যথাসম্ভব কম লেখার চেষ্টা করব। আমরা কোথায় লিখব না ম্যাপের যেখানে বিষয়টা প্রশ্নপত্রে দেওয়া আছে সেখানে পয়েন্টিং করব। পয়েন্টিং করার পর ম্যাপের বাইরের দিকে আমরা তীর চিহ্ন দিয়ে বলবো, এরকম তীর চিহ্ন দিয়ে বলবো এইটা হচ্ছে আরাবল্লী পর্বত। তাহলে তীর চিহ্ন দিয়ে যদি বাইরে লিখি, ম্যাপের বাইরে যদি লিখি, তাহলে ম্যাপের ভেতরটা কিন্তু পরিষ্কার থাকবে। আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে আরাবল্লী পর্বতের নামটা বললাম, ধরো পরীক্ষাতে আরাবল্লী পর্বত পড়েছে, তুমি আরাবল্লী পর্বত পয়েন্টিং করলে এবং পয়েন্টিং করার পরে আরাবল্লী পর্বতে তুমি যেখানটা এঁকেছো সেখান থেকে তীর চিহ্ন দিয়ে বাইরে লিখে দিলে, তাহলে ম্যাপের ভেতরটা নোংরা বা অপরিষ্কার বা হলো না, ম্যাপের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। যতগুলো বিষয় ম্যাপের ভেতরে লেখা বাইরে লেখা সম্ভব লিখে দিন। ধরো এখানে একটা কৃষি উৎপাদক অঞ্চল বলেছে, এইরকম কৃষি উৎপাদক অঞ্চল দেখিয়ে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে তুমি বললে এটা গম উৎপাদক অঞ্চল, তাহলে গম উৎপাদক অঞ্চলটা যদি আমরা ভারতের গম উৎপাদক অঞ্চল অবশ্যই, হ্যাঁ এবার গম উৎপাদক অঞ্চল যদি লিখে দাও তাহলে কিন্তু তোমার ম্যাপের ভেতরটা পরিষ্কার থাকলো। তাহলে এইভাবে আমরা তীর চিহ্ন দিয়ে আমরা লিখলাম, কিন্তু কখনো কখনো আমাদের এমন অবস্থা অসুবিধে হয় যে ম্যাপের বাইরে লিখলে অনেক বড় তীর চিহ্ন দিতে হয়, সেক্ষেত্রে দেখতে বাজে লাগবে, তখন তোমরা ম্যাপের ভেতরে ছোট করে লেখার চেষ্টা করবে, লেখাগুলো যেন ছোট হয়, স্পষ্ট হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মনে রাখতে হবে ম্যাপের ভেতরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ম্যাপটা অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে পয়েন্টিং করবে এবং পেন্সিল দিয়ে লিখবে যাতে প্রয়োজনে ভুল হলে মুছে আবার নতুন করে করতে পারো। পেনে যথাসম্ভব না করাই ভালো, এটা কিন্তু কখনোই ভুল করবে না। এইভাবে আমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংটা করে ফেলতে পারি খুব ভালোভাবে। তাই প্রথম দিনের ক্লাসে তোমাদেরকে আমি ম্যাপ পয়েন্টিং এর রুলসগুলো তোমাদের দেখিয়ে দিলাম, নিশ্চয়ই তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরে গেছো। এবারে আমি আজকে তোমাদের এটা আমি মুছে দিচ্ছি, এইটা এটা এটা মোছার আগে আরেকটা কথা একটু বলে নিই যে কিভাবে আউটলাইন ম্যাপ আঁকতে হয় সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং আউটলাইন ম্যাপ এঁকে একটা একটা চ্যাপ্টারের ম্যাপ পয়েন্টিং আমি এক এক দিন এক একটা ক্লাসে আলোচনা করব, যাতে ভিডিওটা খুব বড় না হয়ে যায় এবং তোমাদের মনঃসংযোগের ব্যাঘাত না ঘটে। আমি কিন্তু আজকের ক্লাসটাকে আর বেশি লম্বা করতে চাইছি না, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত প্রাথমিক ক্লাস। এই ক্লাসটার পরবর্তীকালে আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আউটলাইন ম্যাপ এঁকে, ভারতবর্ষের আউটলাইন ম্যাপ নিজে হাতে এঁকে একটা নির্দিষ্ট করে চ্যাপ্টার ধরে ধরে ম্যাপ পয়েন্টিংগুলো শেখাবো ধারাবাহিকভাবে। কোনো
ক্লাসগুলো দেখতে তোমরা ভুলো না। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে বিষয়টাকে শেয়ার যত করবে বন্ধুও তোমার কাছ থেকে উপকৃত হবে। এই আশা রেখে সবাইকে যথাযোগ্য স্থানে আরেকবার সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে, আমার সকল দর্শক মণ্ডলীকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, আমার স্নেহের ছাত্রদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে ভারতের আউটলাইন ম্যাপ কেমন করে রাখতে হয় এবং ভারতবর্ষের অবস্থান আয়তন চতুঃসীমা অর্থাৎ আঞ্চলিক ভূগোলের ফার্স্ট চ্যাপ্টার সংক্রান্ত ম্যাপ পয়েন্টিং নিয়ে আসছি আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।